আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো চকলেট কেক। আমি আজকে এই কেকটি চুলায় তৈরি করে দেখাবো। যাদের বাসায় ওভেন নেই তারা এই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি চারটা ডিম নিয়ে নিব, তারপর একটি গামলার মধ্যে চারটা ডিম ভেঙে নিচ্ছি। এক কাপ সুগার দিয়ে দিচ্ছি। ডিমের সাথে এটিকে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা যেন গলে যায় এভাবে মিশাবো। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা দিয়ে আর একটু ভালোভাবে মিশাবো যেন সবগুলো উপাদান ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দেব এক টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। দিয়ে আবার এটিকে আবার মিশাবো, ভালো করে মিশিয়ে নিব। এটিকে খুব ভালোভাবে মিশাতে হবে। যতক্ষণ পর্যন্ত এটির ভিতরে ফুমি ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা মিশাতে থাকব। এবার আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। হাফ কাপ মিল্ক পাউডার, এক কাপ ময়দা, এক টেবিল স্পুন বেকিং পাউডার, 1/4 কাপ কোকো পাউডার, এগুলো আমি একটা চালনিতে নিয়ে চেলে নেব। এবার একটি চামচের সাহায্যে সবগুলো উপাদান আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমার ডিমের মিশানো ডিমগুলোকে আরেকটু মিক্স করে এর ভিতরে শুকনো উপাদানগুলোকে আমি ঢেলে দিব, একটু একটু করে ঢেলে দিব আর মিশিয়ে নিব। সুন্দর করে মিশাতে মিশাতে যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন এটাকে আমরা রেখে দিব এক সাইডে। তারপর যে বাটিতে আমরা কেকটি বানাবো সেই বাটির মাপ অনুসারে একটা কাগজ কেটে নিব। বাটিতে তেল ব্রাশ করে নিব, নিয়ে কাগজটি বিছিয়ে দিব। তারপর কাগজের উপর আরেকটু তেল ব্রাশ করে নিব। এবার মিশানো উপাদানকে ঢেলে দিব বাটির ভিতরে, তারপরে একটু বাড়ি দিয়ে দিব যেন ভিতরের যে বাবলগুলা থাকে বাবলগুলা যেন মিশে যায়। এবার আমি কড়াইতে হাঁড়ি বসিয়ে দিয়ে আমার বাটিটি বসিয়ে দিব এবং পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর দেখেন পাত্রটিতে যে একটা ছিদ্র আছে ওটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি যেন ভিতরের হাওয়াটা বাইরে না বের হয়। আমার এই কেকটি বানাইতে 35 থেকে 40 মিনিট সময় লেগেছে। দেখুন কেকটি কি সুন্দরভাবে ফুলে গিয়েছে বাইরে থেকে দেখা যাচ্ছে। এবার আমি একটা কাঠি দিয়ে পরীক্ষা করে নিচ্ছি। দেখুন কেকের ভিতর থেকে কিছুই বের হচ্ছে না। কিছু বের হতো তাহলে বোঝা যেত কেকটি হয়নি। আমার কেকটি সুন্দর মতো হয়ে গিয়েছে। এবার আমি কেকটি আপনাদের মাঝে পরিবেশন করলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগে কেকটি।
খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এবার আমি একটা কেক আপনাদের মাঝে ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সফট হয়েছে, অনেক নরম হয়েছে কেকটি, খেতেও অনেক মজা হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আমার এই ভিডিওটি। আজকে তাহলে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।